বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে পড়েছি সিন্ধু সভ্যতার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে। এই ভিডিওতে আমরা আজকে জানব সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। তো আমরা মূলত জানি যে আমরা যে প্রাচীন সভ্যতাগুলোর কথা বলি, তারা বেশিরভাগই কৃষিকাজের উপর অনেকটা নির্ভরশীল ছিল। কেননা তারা কৃষিকাজের সুবিধার্থেই কোনো একটা নদী বা নদের পাশে তাদের সভ্যতাটা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতাও ব্যতিক্রম না। সিন্ধু সভ্যতা প্রধানত কৃষিকাজের উপরই তাদের অর্থনীতি নির্ভরশীল ছিল। এছাড়াও তাদের দ্বিতীয় যে সবচেয়ে নির্ভরশীল অর্থনীতির যে উৎস, সেটা ছিল পশুপালন। অর্থাৎ তারা পশুপালন করত, এবং এর আগের ভিডিওতেও আমরা জেনেছি তারা যে পশুগুলো পালন করত, তাদের লোম দিয়ে কিন্তু তারা নিজেদের জন্য কাপড় তৈরি করত। এবং এগুলো ছাড়াও তারা কিন্তু অনেক ধরনের শিল্প কাজ করত। তার আগে তো আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই সময়কার একটা ধারণা নিয়েই এই ছবিটা আঁকা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা সবাই মিলে কাজ করত এবং কিভাবে খুব সুন্দর করে সেচের ব্যবস্থা রাখা হয়েছিল সিন্ধু সভ্যতার গ্রামগুলিতে। তাহলে আমরা কি দেখলাম, তাদের সিন্ধু সভ্যতার অর্থনীতিতে কৃষিকাজ ছিল প্রধান, তারপর ছিল পশুপালন, এবং তারপর ছিল বিভিন্ন ধরনের শিল্প। এই যে বিভিন্ন ধরনের শিল্পের কথা বলছি, এগুলো চলো দেখে নিই। এই শিল্পগুলোর মধ্যে তাদের ছিল মাটির বিভিন্ন ধরনের পাত্র নির্মাণ। এই যে দেখছি আমরা, এগুলো কি বলতো, মৃৎপাত্র। অর্থাৎ মাটির বিভিন্ন ধরনের পাত্র তারা তৈরি করত, এবং মাটিতে পাত্র ছাড়াও তারা কিন্তু মাটি দিয়ে নানান ধরনের সৌখিন জিনিসপত্র তৈরি করত। যেমন এই যে শোপিসটার মতো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও তারা কিন্তু অনেক পোড়ামাটির সিল তৈরি করত। এটাও কিন্তু তাদের মাটির শিল্পের মধ্যেই পড়ে, পোড়ামাটির সিল। অর্থাৎ মোহর দেওয়ার জন্য তারা যে সিল থাকে সেগুলো তারা তৈরি করত। তাছাড়া তারা বিভিন্ন ধরনের ধাতু শিল্প, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ধাতব গয়না, এরকম তারা কিন্তু ধাতু শিল্পেও অনেক পারদর্শী ছিল। ধাতু দিয়ে তারা অলংকার নির্মাণ করত, তাই অলংকার শিল্পেও তারা পারদর্শী ছিল। এছাড়াও তারা কিন্তু পাথরের কাজ করত, এবং তারা বয়ন শিল্প অর্থাৎ কাপড় বোনাতেও তারা ছিল দক্ষ। তাহলে আমরা বুঝতেই পারছি তারা এইসব কাজে কী পরিমাণ দক্ষ ছিল। তারা শিল্পেও তাদের অর্থনীতি অনেকখানি, তার শিল্প তাদের অর্থনীতিতে অনেকখানি অবদান রাখতে পেরেছিল। এবং এখন আসে, যেহেতু তারা কৃষিকাজ করছে এবং বিভিন্ন শিল্পপণ্য তৈরি করছে, তারা কিন্তু বাণিজ্যেও বিশেষ পারদর্শী ছিল। এবং তারা বাণিজ্যের জন্য কী করতো বলতো, তারা বিভিন্ন এলাকায় বাণিজ্য করতে যেত। এই যে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি, এই ভিডিওটাতে যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা দেখো, বিভিন্ন জায়গাতে লাল রঙের অ্যারোগুলো দেওয়া, এগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে লাল রঙের অ্যারোগুলো দেওয়া, এগুলোর মানে হচ্ছে তারা কোথায় কোথায় বাণিজ্যের জন্য যেত। তারা বিভিন্ন জায়গা, যেরকম আফগানিস্তান, তারপর এই যে আফগানিস্তান এখানে দেখতে পাচ্ছি, আফগানিস্তানে তারা যেত, বেলুচিস্তানে তারা যেত, বেলুচিস্তানও এই মানচিত্রে আছে, বেলুচিস্তানে তারা যেত, তারপর তারা মধ্য এশিয়া, তারপর তারা যেত মধ্য এশিয়াতে, পারস্যতে, এবং অন্য এলাকার মধ্যে তারা মেসোপটেমিয়া, দক্ষিণ ভারত, গুজরাট, রাজপুতনা ইত্যাদি বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে তারা কী করতো, তাদের সাথে তারা বাণিজ্য স্থাপন করেছিল। অর্থাৎ তারা পণ্য আদান প্রদান করতো, এবং তাদের পণ্য, সিন্ধু সভ্যতার পণ্য যেরকম অন্যান্য এলাকায় যেত, সেভাবে অন্যান্য এলাকা থেকেও কিন্তু, এই যে এখানে যে আমরা সিন্ধু সভ্যতাটা দেখতে পাচ্ছি সবুজ রঙে, অন্যান্য এলাকা থেকেও কিন্তু সিন্ধু সভ্যতায় বিভিন্ন পণ্য তারা আমদানি করতো। এবং এই যে এখানে লাল দাগগুলো আছে, সেগুলোই কিন্তু অনেক নেটওয়ার্ক ছিল তখনকার তাদের, যাদের সাথে যোগাযোগ ছিল, সেই যোগাযোগের জায়গাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা কি দেখলাম সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, কৃষিকাজের পাশাপাশি সিন্ধু সভ্যতার অর্থনীতির বড় দিক কোনটি ছিল? তাহলে দেখো তো, এখানে মৃৎশিল্প, বয়ন শিল্প, বাণিজ্য না পশুপালন, কোনটি ছিল? তো আমরা জানি, একটু আগেই আমরা দেখেছি যে পশুপালন হচ্ছে সিন্ধু সভ্যতার অর্থনীতির দ্বিতীয় বৃহত্তর উৎস, প্রথমটা ছিল কি, কৃষিকাজ। তাহলে বন্ধুরা, এর সাথেই আমরা জানলাম সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা। এর পরের ভিডিওতে আমরা দেখব সিন্ধু সভ্যতার ধর্মীয় অবস্থা সম্পর্কে।